এই গানটা কি হতো যে গানগুলো প্র্যাকটিস করাতে করাতে আমারও গানগুলো অন্য অন্য ক্যারেক্টারের যে গানগুলো সেগুলো আমার তখন তৈরি হয়ে যেত আর কি। আমি যদিও শ্যামার গানগুলো করেছিলাম, তো অন্য ক্যারেক্টারের গানগুলো তখন আমার সব ঠিকঠাক শেখা হয়ে যেত আর কি করাতে করাতে। তো তখন যে এই এই যে গানটা আমার জীবনপাত্র উচ্ছলিয়া, এই গানটা আমি যখন শেখাতাম তো তখন আমার এই গানটা আমি নিজেও মাঝে মাঝে গাইতাম। তো সেই কারণে আমি তখন একদিন আমার মনে হয়েছিল যে এই গানটা আমি চেষ্টা করব একদিন রেকর্ড করার। তো যাই হোক, ফাইনালি এটা আমি রেকর্ড করেছি, এটা কিছুদিনের মধ্যে আমার চ্যানেলে পাবলিশ হবে। তো আপনাদের সকলকে আমার হাম্বল রিকোয়েস্ট, এই গানটা যখন আমার চ্যানেলে পাবলিশ হবে আপনারা কাইন্ডলি গানটা শুনবেন, আর কেমন লাগলো জানাতে যেন ভুলবেন না। আর আমি আরেকবারও বলছি, আপনারা যারা যারা আমাকে ইমেল করেছেন এখনও অবধি, কিছু কিছু শর্ট লিস্ট করেছি এবং সেগুলো আমি অবশ্যই আমি একটা এপিসোড রাখছি সেপারেটলি। আপনাদের কিছু কোয়েশ্চেনও পেয়েছি আমি, অনেকে অনেক স্পিরিচুয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং মনে হয়েছে জিনিসটা, যে কোয়েশ্চেন্সগুলো আপনারা করছেন তার মানে আমি এটা বুঝছি যে আপনারা আমার কথাগুলো শোনেন মন দিয়ে এবং আমার এপিসোডসগুলো মন দিয়ে দেখছেন। কারণ আমি চাই যে আপনারা কিছু কোয়েশ্চেনও করুন এবং সেটা এসেও গেছে, এটাও একটা বলবো যে মানে গডস ব্লেসিংস। তো সেই কোয়েশ্চেনের আমি আনসার ডেফিনেটলি আপনাদের দেবো এবং আশা করছি আপনাদের কোনো প্রবলেম থাকবে না যদি আপনাদের নাম মেনশন করে আমি সেই ফিডব্যাকসগুলো আমি পড়ি এপিসোডসে। তো আমি অবশ্যই পড়বো, কারণ যারা যারা আপনাদের ভিডিও করতে আপনারা লিখেছেন অনেক হেজিটেশন হচ্ছে, তো আমি আপনাদের ফিডব্যাকগুলো রিটেনগুলোই পড়বো, কিন্তু আপনাদের নাম মেনশন করলে আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন। তো এই ড্যান্স ড্রামা প্রসঙ্গে বলতে গিয়ে আমার ছোটবেলার কিছু গল্প মনে পড়ে যাচ্ছে, তার মধ্যে একটা আপনাদের বলছি, আমি ছোটবেলায় কীরকমভাবে নাচ করতাম, কীরকম ছিলাম। তো সেই যে ছোটবেলার গল্প আপনাদের কাছে অলরেডি শুরু করেছি যে আমার গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে আমি বেশিটা সময় কাটিয়েছি, স্কুলে টিচার্স যখন প্যারেন্ট টিচার মিটিং হতো সেখানে আমার দাদুই ম্যাক্সিমাম টাইম আমার মাকে অ্যাকম্পেনি করতো, কারণ আমার বাবা ট্রান্সফারেবল জব ছিল। তো যাই হোক, তো সেরকম যেহেতু আপনাদের কাছে এটা বললাম যে আমি আমার মার কাছেই গান শিখেছি, নাচ কিছুটা নাচ শিখেছি, শিখেছি বলবো না মানে কিছুটা নাচ আর কি করতাম, ওই সেরকম ওই নাচ করা যা হয়েছে না মানে সেই বলে না মানে করতে হবে আর কি করা আর কি, মানে মা একটু বলতো যে কর কর, তো ঠিক আছে সেই আর কি কোনো রকমের নাচ শেখা ধেই ধেই করে কিছুদিন নাচলাম, ব্যাস তারপর দেখলাম এই আমার দ্বারা হবার নয়, ছেড়ে দিলাম। কেননা আমি বুঝলাম যে এই সারাক্ষণ এই হাত ঘোরানো পা ঘোরানো এই করতে করতে মানে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, তো আমি বললাম যে না আমার দ্বারা এই নাচ ফাচ হবে না, গানটাও হবার ছিল না বুঝেছেন। তারপর সেই যেটা হলো মানে সেই ধাক্কা দিয়ে দিয়ে প্রথম দিকে তো করতে চাইতাম না, তাও করতে হতো, সে করতে করতে আর কি ওই কোনো রকমে আর কি গানটা সে শিখেছি। তো যাই হোক, তো যেটা বলবো এবার আপনাদের, তখন সেই ছোটবেলা তখন আরও ছোট ছিলাম, তো সোনালীর সঙ্গে তো আমার যোগাযোগ হয়েছিল তখন আমি ধরুন ক্লাস 9-10 পড়ি এরকম সময়, আর তার আগের কথা মানে আমার তখন ধরুন বয়সটাই ছিল এই 7 years, 8 years এরকম একটা বয়স ছিল, কি আর একটু ছোটো ছিলাম, ওই 6-8 এরকম একটা ছিল আমার বয়স। তো সেই সময় হয়েছে কি জানেন, আমাদের পাড়ায় যেটা বললাম যে মায়ের তো প্রচুর প্রোগ্রাম থাকতো, মা তো প্রোগ্রাম করাতো, প্লাস এমনি ধরুন আমি স্কুলের কোনো প্রোগ্রাম হতো বা তখন এই ছোটোবেলায় আমরা ক্লাবে যেতাম, তো সেই ক্লাবেরও নানা রকমের প্রোগ্রামস থাকতো। এবার সেরকম মানে এরকম একদিন একটা প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে সেখানেও একটা কি রবীন্দ্রনাথের একটা কি নাচ সেদিন বোধ হয় 25শে বৈশাখ না কি একটা ছিল পাড়ার ক্লাবে, তো সেখানে তখন আমাকে নাচ করতে হবে। এইবার সেই একটা নাচ আছে আমার মনে পড়ছে, সেটা হচ্ছে গানটা হচ্ছে ওই কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে একটা আছে না সেটা, আর একটা হচ্ছে ফুলে ফুলে ডোলে ডোলে, তো এই দুটো গানের সঙ্গে আমাকে নাচ করতে হবে। আমি তো নাচে একদম ভীষণ এক্সপার্ট ছিলাম, ওই যে আপনাদের বললাম সে ধেই ধেই করে নাচ করেই ব্যাস, তারপর আর আমার দ্বারা আর নাচ ফাচ হলো না। তো সেদিন ওরকম পাড়ায় প্রোগ্রাম হচ্ছে, তো মা বলল যে হ্যাঁ শোন ভালো করে বাড়িতে প্র্যাকটিস কর, স্টেজে উঠে কিছু ভুলভাল করিস না। এবার দেখতে গেছে সবাই, বাড়ির সবাই, দাদু গেছে নাচ দেখতে। এইবার হয়েছে কি যে জানেন,
যে নাচের নাচ শুরু করার আগে দাদু তখন ছোট একটা টিফিন বক্সে করে ওই মা কিছু দিয়ে দিত সেই সময়, যখনই কোথাও কোনো প্রোগ্রামস থাকতো বা কিছু ফাংশান থাকতো। তো অনেকক্ষণ সময় লাগলে মা দাদুকে দাদুর কাছে একটা টিফিন বক্স দিয়ে রাখতো যে ওকে খিদে পেলে একটু আপনি খাইয়ে রাখবেন, তো ওই বিস্কুট একটু মিষ্টি এরকম কিছু দিত হয়তো, তারপর ওই যেসব ঝুড়ি ভাজা টাইপের কিছু থাকলে স্ন্যাক্স থাকলে দিত। তো এইবার কি হয়েছে, তো সেদিন ওরকম যখন নাচের ওরকম প্রোগ্রাম থাকতো আমি তো এদিকে সেজে গুজে বসে আছি নাচ করবো বলে, স্টেজে উঠবো বলে। এবার দাদু ওখানে গেছে যেখানে আমাদের গ্রিন রুম ছিল, তো সেখানে গিয়ে বললো যে দিদিভাই তোমার জন্য আমি একটুখানি খাবার এনেছি, কেননা মা বলেছে যে স্টেজে ওঠার আগে তুমি একটু কিছু খেয়ে নাও, কারণ তোমার অনেক সময় লাগবে। তো আমি তখন তো সেজে গুজে অলরেডি বসে আছি, কখন আমি স্টেজে উঠবো নাচ করব। এবার তখন ওই যে লিপস্টিক লাগিয়েছিলাম সাজগোজ করেছি, এবার খেতে খেতে আমার লিপস্টিক উঠে যাবে, সেই চিন্তা করে করে আমি দাদুকে বললাম আমার এখন খিদে পায়নি, তুমি এখন কেন টিফিন এনেছো, আমি এখন কিচ্ছু খাবো না, যাও মাকে গিয়ে বলে দাও আমি এখন কিছুতেই খাবো না। তো দাদু তো বুঝতেই পেরেছে যে আমি ওই সময় খেতে চাইছি না, তার কারণ আমার লিপস্টিকটা উঠে যাবে, আর সেটা আর মাথায় বুদ্ধি ছিল না যে আবার লিপস্টিকটা উঠে গেলে সেটা না তখন আর একবার কেউ একজন ওটাকে আবার ঠিকঠাক করে দেবে, লাগিয়ে দেবে। তো যাই হোক, তো সেরকম ছিলাম, এইবার তো উঠেছি স্টেজে, বুঝলেন, সে স্টেজে উঠে আপনাদের আমি কী বলবো, মানে সে তো আমার থেকে, সবাই তো আর আমার বয়সী নয়, সেখানে আমার থেকে বয়সে বড় তারাও আছে, সব আমার দিদির মতন, তারাও নাচ করতে উঠেছে, ওটা অনেকজনকে নিয়ে সেটা একটা গ্রুপ ড্যান্স ছিল, সেরকম আমি তখন উঠেছি স্টেজে নাচ করতে। আর আমি যেটা আপনাদের বললাম যে আমার নাচ শেখাটা সেরকমই ছিল, কোনো ধেই ধেই করে কোনো রকমের নাচ করে করেই আমার নাচ হয়ে গেলো আর কি। তো স্টেজে উঠেছি, এইবার আমি করেছি কি জানেন, আমি সামনে দাঁড়াবো বলে, এদিকে নাচের প্র্যাকটিস সেরকম ছিল না, কিন্তু আমি সামনে দাঁড়াবো বলে সবাইকে ঠেলে ঠুলে দিয়ে যে যেখানে আছে তাকে ঠেলে আমি একদম সামনে চলে এসেছি। মানে তার কোনো মানে যে নাচটা যে যারা প্রোগ্রাম দেখতে এসেছিলো তারা বুঝেই গেছে যে এ পুরো সব তাল গোল সব মানে একদম গণ্ডগোল করে একদম চলে এসেছে একদম সবার সামনে। বা তাতে করে সে কী হাততালি পড়েছিল জানেন, সেই নাচের মানে আমি যেহেতু সামনে দাঁড়িয়ে পড়েছি আমাকে দেখে সে সবার তখন একদম মানে হই হট্টগোল শুরু হয়ে গেছে, আরে কী সুন্দর হয়েছে 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 খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, আর আমি তো এরকম করেই চলেছি আর তখনও আমার কিছু পোজও মনে আসছে না। তো যাই হোক, সে আর আপনাদের কী বলবো বলুন, আপনারা যে কী ভাবছেন এটা শুনে। তো যাই হোক, সেরকমই হতো। তারপর গানও যখন করতাম গানের প্রথম দিকে একদম গানের একদম ইন্টারেস্ট ছিল না, সে কোনো রকমে গানটা শিখেছি তাও তবুও, কিন্তু আমি বলেছিলাম বাড়িতে যে দেখো আমার দ্বারা এই নাচ ফাঁচ হবে না, আমি সব সময় আমার বড় হয়ে ওই সারাক্ষণ ওই দেই দেই করে আমি নেচে যাব, ও আমার দ্বারা হবে না। তখন মা বললো যে ঠিক আছে, তো নাচ করতে ইচ্ছা করছে না তো তুমি গান শেখো, অ্যাটলিস্ট একটা তো কিছু শেখো। তো তবে যেটা আপনাদের সেই বলেছিলাম যে এখনকার যে চিলড্রেন তাদের লাইফ কত প্রেশার, শুধু পড়াশোনা করলেও তো হচ্ছে না, তার সাথে অনেক রকম অ্যাক্টিভিটিস করতে হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের সময়তেও অ্যাক্টিভিটিস করতে হতো ডেফিনেটলি, কিন্তু কোনো রকম প্রেশার থাকতো না, কম্পিটিশান থাকতো খুবই কিন্তু খুব হেলদি, কম্পিটিশানটা খুব হেলদি ছিল। মাঝে মাঝে আমার নিজে থেকেই বসতে ইচ্ছা করতো যে আমি এই গানটা শুনি, অনেক গান আমি শুনে শুনেই আমি শিখেছিলাম, এবং হারমোনিয়াম বাজানোর যে ফার্স্ট যে গ্রামারটা সেটা মার কাছে শিখেছিলাম, সেটা আমি আপনাদের বলেছি। তবে তারপরে আমি হারমোনিয়াম বাজাতে শিখেছিলাম কীভাবে জানেন, আমি গান শুনে শুনে হারমোনিয়ামে গানগুলো তুলতে চেষ্টা করতাম, গান শুনেই আমি হারমোনিয়ামে বাজাতে শুরু করতাম, আমার নোটেশনটা খুব একটা লাগতো না। কিন্তু পরবর্তীকালে যখন আমি আস্তে আস্তে বুঝতে শিখলাম আরও, তখন আমার মনে হলো যে না, এইবার আমাকে গানটা আরও পারফেকশন আরও পারফেক্টভাবে আমাকে শিখতে হবে, আমাকে গ্রামারটা জানতে হবে। তো তারপর আস্তে আস্তে ক্লাসিক্যাল শিখতে শুরু করলাম, বাড়িতে তার আগে ক্লাসিক্যাল একটু একটু করতাম। তাছাড়া কী জানেন, আমাদের বাড়িতে অনেক জ্ঞানী গুণী মানুষের মানে তারা এসেছিলেন আমাদের বাড়িতে, যেমন আপনাদের বলেছি গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তেমনি অনেক জ্ঞানী গুণী মানুষ আসতেন, এবং তখন আমাদের বাড়িতে নানান রকমের এই গানের আসর বসত, নানা রকমের স্পিরিচুয়াল গান, ডিভোশনাল গান, প্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নজরুল ইসলামের গান, সব ধরনের গান হতো, ইভেন রামকৃষ্ণ মঠ এবং মিশন থেকে নানান সাধু মহারাজদের আমি মানে তাদের সান্নিধ্যে আসতে পেরেছিলাম, তারাও আমাদের বাড়িতে আসতেন। তার কারণ হচ্ছে আমার দাদু, আমার বাবা,
আমার দাদু আর আমার বাবার মাধ্যমে আমি অনেক জ্ঞানী গুণী মানুষের কন্ট্যাক্টে আসতে পেরেছি আমার লাইফে, মানে এখনও অবধি অনেক রকম কানেকশান, এবং বলতে পারেন যে এরা সবাই আমার একটা ইন্সপিরেশান চলার পথের আর কি। হ্যাঁ, তো এদের মধ্যে এমন এক একজনের এক এক রকমের কোয়ালিটি ছিল যে যার সঙ্গেই আমি কথা বলেছি, যার কন্ট্যাক্টে আমি আসতে পেরেছি, সবার থেকেই আমি কিছু না কিছু শিখেছি যেটা আমার লাইফে ভীষণ কাজে লেগেছে। এবং আমার বাবার সঙ্গেও আমার কিছু ডিসকাশন আছে, আপনারা দেখবেন, কাইন্ডলি সেটা শুনবেন, আপনারা জানতে পারবেন আমার বাবারও ব্যাকগ্রাউন্ড, বাবার লাইফস্টাইল কীরকম ছিল, বাবার আপব্রিঙ্গিং কীরকম ছিল। এবং আজকে বেশি কিছু বলছি না, এবং আমি তারপরে আমি যে গানের দিক থেকে আমি যে যারা আমার গানের টিচার ছিলেন, যাদের কাছে আমি গান শেখার সৌভাগ্য পেয়েছি, তারা সকলেই কী বলবো যে সেটাও আমি খুব ব্লেসড যে আমি যাদের কাছে গান শিখতে পেরেছি। এবং আমি লাস্টে যার কাছে গান শিখেছি বা এখনও শিখছি তার কথা মানে কী বলবো, তিনি হচ্ছেন আমার দেখাশোনার মধ্যে আমি যাদের যাদের দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন রবীন্দ্রসঙ্গীত। এবং আমি কলকাতায় যারা আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান করছেন, আপনারা জানেন যে গীতবিতান বলে একটা ইনস্টিটিউট আছে, সেখান থেকে আমি গানে গান শিখেছি, ডিগ্রি কোর্স কমপ্লিট করেছিলাম। এবং আমি লাস্টের দিকে যার কাছে আমি গান শিখেছি রবীন্দ্রসঙ্গীত, যেটা বললাম যে তিনি আমার দেখা গানের টিচারদের মধ্যে তিনি হচ্ছেন মানে ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স। যে কোনো ধরনের কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান রিলেটেড এমন কোনো দিন হয়নি যে এমন কোনো সময় হয়নি যে তার কাছ থেকে আমি আনসার পাইনি। যত ক্রিটিক্যালি যে যাই কোয়েশ্চেন করুক না কেন, তিনি সবসময় তাকে সুন্দরভাবে জিনিসগুলো বুঝিয়ে দিতেন, গ্রামার যেটা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো এরকম নয় যে জাস্ট শুনলাম করে দিলাম, কেননা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কিন্তু অনেক রকম ডেকোরাম আছে গান গাইতে গেলে, মানে যেটাকে আমরা হয়তো দূর থেকে ভাবি যে খুব ইজি, এটা কিন্তু একদমই ইজি নয়। অনেক রকম মানে তার ক্যারেক্টারিস্টিক্স আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে গেলে, মানে একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন ঠিক রাখতে হবে, নোটেশান ফলো করতে হবে, এবং নোটেশান ফলো করতে গেলে নোটেশানটাকে খুব ভালো করে আগে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে যে নোটেশানের নানা রকমের যে সাইন থাকে, আপনারা যারা নোটেশান দেখেছেন নোটেশানগুলোকে বুঝতে হবে কী কারণে সেই সাইনগুলো দেওয়া হয়েছে। তো ভীষণ যে গভীরভাবে যে পড়াশোনা, যে ডিপ যে একটা স্টাডি, সেটা আমি গীতবিতান থেকে শিখেছি এবং তারপরেই স্যারের কাছে শিখেছি। কিন্তু স্যার, আপনি যদি আমার প্রোগ্রাম এখন দেখেন, সত্যি আপনাকে আমার প্রণাম। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা হয়ে যায়, তো আমি আপনাদের সঙ্গে আমার চাইল্ডহুড স্টোরি আরও অনেক কিছু শেয়ার করব। অনেক ইন্টারেস্টিং গল্প আছে আমার কলেজ লাইফ, মানে স্কুল লাইফ, কলেজ লাইফ, এবং তারপর ফার্দার স্টাডি, সেখানকারেরও অনেক ইন্টারেস্টিং গল্প আছে, সেগুলো যখন আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরও খুব মজা লাগবে সেগুলো শুনতে। তো আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে। টিল দেন, বাই বাই, সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।